যারা আজহারী সাহেবের ব্যাপারে সমালোচনা করেন, আমি কিন্তু আজহারী সাহেবের একজন পাক্কা সমালোচক। আমি আজহারী সাহেবের একজন পাক্কা সমালোচক। আমার চেয়ে বেশি সমালোচনা আজহারী সাহেবের কেউ করেছে বলে আমি জানি না, কিন্তু আমার সমালোচনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাওয়ার কাজের জন্য হয়েছে। আমি একদিক থেকে তার সমালোচনা করেছি, আরেক দিক থেকে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছি। আমার সমালোচনার মধ্যে আন্তরিকতা ছিল, আমার সমালোচনার মধ্যে বিনয় ছিল, আমার সমালোচনার মধ্যে সংশোধনের ইচ্ছা ছিল। কাউকে হ্যায় প্রতিপন্ন করা, পরশ্রী কাতরতা, একজনকে সহ্য না করার মতো ঘৃণিত চরিত্র আমরা লালন করি না। সুতরাং আপনি যতই চেষ্টা করেন আর আমি যতই চেষ্টা করি, আমি যা চাই আপনি যা চান তা নাও হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তা কিন্তু হবেই হবেই হবে। যদি বলা হয় যে দুবৎসরের একটা বাচ্চা সিঁড়ি বেয়ে দশতলার ছাদে উঠেছে, এটা কি বিশ্বাস করার মতো কথা? কিন্তু যদি বলা হয় বাচ্চাটা তার বাবার কোলে ছিল, তাহলে এটা 100% পসিবল, তাই নয় কি? বর্তমান প্রেক্ষাপটে আমাদের চোখের সামনে আমরা অন্ধকার দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অন্ধকার, কিন্তু আমরা এটা বিশ্বাস করি এই অন্ধকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে চলে যেতে পারে না পারে না পারে। সে আলোকবর্তিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে আবারও পাঠাবেন, আমরা এটা আশা রাখতে পারি কি না? ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত আল্লাহর বান্দারা, শুনেন, বর্তমান সময়ে যারাই এই মাহফিলের ময়দানে কাজ করেন, আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই এই মাহফিলগুলো অনেকটা কমার্শিয়াল হয়ে গেছে, অনেকটা বাণিজ্যিক হয়ে গেছে, অনেকটা হাস্যরসের খোরাক হয়েছে। এখানে কোনো রূহ নাই, এখানে আছে শুধু ক্রীড়া কৌতুক করা। এই অবস্থা থেকে আমাদের উঠে আসতে হবে, এই অবস্থা চেঞ্জ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া, আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি এই অবস্থার যেন পরিবর্তন হয়। আমাকে আমার এক দিনী ভাই বলেছিলেন, তাকে আমি বললাম ভাই আসেন অনলাইনে অফলাইনে কিছু দিনের কাজ করি। উনি আমাকে বললেন যে এভাবে অনলাইনে যদি আমরা দিনের কাজ ভিডিও করে ছেড়ে দেই, এখানে রিয়ার সম্ভাবনা আছে, মানুষজন আমাকে দেখবে চিনবে, লৌকিকতা হতে পারে, এই ভয়ে তিনি কাজ ছেড়ে দিয়েছেন, দাওয়াতি কাজ করেন না, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন। এই হলো এক পক্ষ। অনেক জ্ঞানী গুণী মানুষেরা আছে, তারা এই মাহফিলের ময়দানটাতে আসতে নারাজ। কেন? এটা কমার্শিয়াল হয়ে গেছে, এখানে লৌকিকতা, এই যে কতগুলো ক্যামেরা, হিসেব করা যাবে, আনকাউন্টেবল মনে হচ্ছে। আমি কথা বলবো, আমি বেফাস বক্তব্য দিব, আমি হট কোনো টপিক নিয়ে আলোচনা করব, এটা ওখানে যাবে, একটা থাম্বনেল দিয়ে দিবে, আমি ভাইরাল হব, মানুষ আমাকে মাহফিলে ডাকবে, এটাই কেমন যেন উদ্দেশ্য হয়ে গেছে। আচ্ছা, এই এই যে উদ্দেশ্য অনেকের হয়ে গেছে, এই ভয়ে এক শ্রেণীর বিদ্যার, এক শ্রেণীর আলেমদীন, তারা বলে এই ফিল্ডে আমি যাবই না, তারা ঘরে বসে আছে, কাজ করে না, দাওয়ার কাজ করার দরকার নাই, পড়াশোনা নিয়ে ব্যস্ত। আরেক পক্ষ শুধুমাত্র দুনিয়া প্রাপ্তির জন্যই এই ফিল্ডটাকে বেছে নিয়েছে, কিছু পয়সা কামাই করবে, 3 মাস 6 মাস 9 মাস ঘরে বসে খাবে, 6 মাস ঘরে বসে খাবে না। আমরা এই চেতনা পরিবর্তন করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন কি জানেন? নুসকিকুম মিন বুতুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে গাভীর পেট থেকে কি করেন? একটা জিনিস পান করান,
এটা কোথ থেকে বের হয় মিন বাইনি দামিন ওয়া ফারাত লাবানান খালিসা একদিক থেকে রক্ত আরেক দিক থেকে গোবর এই দুইটার মাঝখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুধ বের করে নিয়ে আসেন তো আমরা আজকে যে কথাটা আপনাদেরকে বলতে চাই এক পক্ষ কাজ ছেড়ে দিয়ে বসে আছে এরা গোবরের হালতে আছে আরেক পক্ষ এই মাহফিলটাকে দুনিয়া কামাইয়ের জন্য বেঁচে নিয়েছে তারা রক্তের মতো নাপাকি নিয়ে বসে আছে আমরা এই গোবর এবং রক্তের মাঝখান থেকে লাবানান খালিসা পিওর দুধ এনে আপনাদেরকে দিতে চাই যাতে করে আপনারা পান করে পরিতৃপ্তি লাভ করতে পারেন আপনারা কি সেটা নিতে রাজি আছেন সত্যি রাজি আছেন তাহলে আমি ইনশাআল্লাহ তাআলা ঘন্টাখানেক কথা বলবো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং অনেক কিছু শিখতে পারবেন এটা আমি জোর গলায় বলতে পারি যে কিছু কথা নতুন পাবেন ইনোভেটিভ কথাবার্তা শুনবেন যেগুলো আগে কোনোদিন শুনেন নাই আপনারা কি শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন বিইজনিল্লাহ তাআলা আচ্ছা এখন আসেন আমার মূল আলোচনায় যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন কেন কেউ বলতে পারেন কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য দ্যাটস গুড সুন্দর উত্তর আর কি কোনো উত্তর আছে তার গোলামি করার জন্য একই কথা ইবাদতের জন্য গোলামির জন্য ঠিক আছে কিন্তু আমাদের একটা আলটিমেট গোল আছে আমাদের একটা আলটিমেট টার্গেট আছে আমরা এই দুনিয়ায় কোথা থেকে আসছি বলতে পারেন দুনিয়ায় আমরা কোথা থেকে আসছি মায়ের পেট থেকে নাকি আমরা দুনিয়ায় জান্নাত থেকে আসছি আমাদের বাবা আদম এবং মা হাওয়া কোথায় ছিলেন হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে জান্নাতে রেখেছিলেন একটা ভুলের কারণে আমরা এখানে আসছি যাতে করে সেই ভুল আর না করে ভালো কাজগুলো করে আবার জান্নাতে যেতে পারি এটা হচ্ছে আমাদের টার্গেট আচ্ছা এখন এই জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে আপনি বলবেন আমি কি আল্লাহকে মানি না অবশ্যই মানেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানার মতো কি আপনি মানেন সেটা হলো প্রশ্ন তো আল্লাহকে আমি কিভাবে মানব আল্লাহকে যদি আপনি মানতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুই ভাবে মানতে হবে কয় ভাবে মানতে হবে দুই ভাবে মানতে হবে এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানতে হবে দুই নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানতে হবে এখন যদি আমি প্রশ্ন করি যে আল্লাহকে রব হিসেবে মানার মানে কি আল্লাহকে ইলাহ হিসেবে মানার মানে কি আমরা কয়জন এটার জবাব জানি অথচ আমরা মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আপনার রব এটা আপনাকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আপনার ইলাহ এটা আপনাকে জানতে হবে এই দুইটা জ্ঞান যদি আপনার না থাকে এটার আলোকে যদি আপনি ইবাদত করতে না পারেন ইটস কোয়াইট ইম্পসিবল আপনি জান্নাতে যাবেন